শিলিগুড়িতে ঠান্ডা হঠাৎ করে এমনভাবে ফিরে এসেছে যে একেবারে জবুথবু অবস্থা। আর তার থেকেও বড় কথা হচ্ছে ফিরে এসেছে ভীষণ ঝোড়ো হাওয়া নিয়ে। আজকে সকাল থেকে উঠে হাওয়াটা যেমন আছে তেমন হিলহিলে ঠান্ডাও তেমন রয়েছে। মেজুকাকু বাইরে দাঁড়িয়ে একটু রোদ সেঁকছেন, আর আমার সেই যে হচ্ছিল না করতে করতে পিটুনিয়া গাছে কুড়ি এসেছে। কয়েকদিনের মধ্যে আমার বারান্দা বাগানের সব পিটুনিয়াগুলোতে প্রচুর প্রচুর ফুল ধরে যাবে। দুটোতে তো ফুলে ফুলে ভর্তি, বাকি আরও যে তিনটে রয়েছে তিনটেতেও কিছুদিনের মধ্যে প্রচুর পরিমাণে ফুল ধরবে। আর আমার কর্নার র্যাকটা যেটা রয়েছে সেখানে পিটুনিয়াগুলোতে আমি প্রথম কুড়িটা তুলে ফেলে দিয়েছিলাম, ওটাতে হয়তোবা আর কয়েকদিন পরে আসবে, তবে এগুলোর থেকে যখন আসবে তখন বেশিই আসবে। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি খুব ভালো আছেন যে যেখানে আছেন, আমিও খুব ভালো আছি। আমার কালকে কিছু জিনিস, উদ্বৃত্ত জিনিস প্রয়োজন ছিল যেগুলো কালকে নিয়ে আসা সম্ভব হয়নি, সেগুলো আমি আজকে ভেবেছি চান করবার আগে যাব। চান করতে গেলে দেরি হয়ে যায়, তারপর মনে হয় মেয়েটাকে খেতে দিয়ে যাই, তারপর সে আমার সঙ্গে যুদ্ধ শুরু করে, এইসবগুলো করে করে আলটিমেটলি দেরি হয়ে যায়। সেজন্য বাবা তাড়াতাড়ি করে ভিডিওটা এডিট করে আগে তাড়াতাড়ি আপলোড করে নিই, এটা করতে আমার 1 ঘন্টা সময় লাগবে, তারপরেই আমি বেরিয়ে যাবো। ইতিমধ্যে যদি মিনামাসির কাজ শেষ হয়ে যায় মিনামাসি নিজের মতো করে চলে যাবে, আর যদি না শেষ হয় তাহলে থাকবে, কিন্তু আমি আর অপেক্ষা করতে খুব একটা রাজি নই, কারণ কালকে খুব ঝামেলা হয়েছে আমার মেয়ের সঙ্গে খা খেতে দেওয়া নিয়ে। এই জায়গাটার পুরো ভুলই বদলে গেল, তবে রঙটা আর অন্য কিছু রঙ করলেই হতো। কত কত সুন্দর সুন্দর রঙ আছে তা নয়, এই নীল আর নীল, হালকা নীল আর গাঢ় নীল, নেভি ব্লু আর এটা আকাশি, এ দুটোর কম্বিনেশনটা যদি একটু চেঞ্জ করে দিত তাহলে আরেকটু ভালো লাগতো দেখতে। হালকা নীলের সঙ্গে অনেক রঙই ভালো যেত এই গাঢ় নীলটা ছাড়া। ঠিক আছে, তাও গোডাউন টোডাউনে এই রং ঠিক আছে, কিন্তু ওই যে স্কুলগুলোতে হাওয়াই চুরি রং করে দিয়েছে না, এটা বড় বিরক্তিকর জানেন তো। শিলিগুড়ি গার্লসও করতে চেয়েছিল, তারপর ওরা সেই ছাত্রীরা সে অনেক কিছু জগজম্প করে টোরে, তারপর সেটাকে আটকে ওদের সারা জীবন স্কুলের রং লাল, ওরা লাল রঙেতেই নিজের স্কুলকে চিনত, যারা প্রাক্তনী অবশ্যই। তারা বলছে আমাদের ওই স্মৃতিকে কিছুতেই হাত দেবেন না, পরে আলটিমেটলি আর হয়নি, ওই স্কুলটা ওই রকমই রয়ে গেছে, ওই একটাই ব্যতিক্রম আমি যা দেখতে পাই, আর বাদ বাকি সব হচ্ছে সাদা আর নীল। তাও যাই হোক, এটা সাদা নীল নয় কিন্তু হালকা নীল আর গাঢ় নীল, তবে কম্বিনেশনটা চেঞ্জ করলে ভালো লাগতো, তবে এটা ঘটনা নতুন এখন হচ্ছে, ভালো লাগছে দেখতে। জায়গাটা একটুখানি পরিবর্তিত হলে, একটুখানি কাজকর্ম হলে, একটু ভদ্রজন সমাগম হলে জায়গাটা একটু পরিবর্তন হবে, উন্নত হবে, তাতে আমাদের এই লোকালিটির সুবিধে, কারণ নাহলে এটা অসামাজিক কাজকর্মে রাখরা হয়ে গেছে। এখন মা লক্ষ্মীকে একটা আপেল দুটো ভাগে কেটে দিলাম, তিনি একটু খেয়ে আমায় উদ্ধার করুন, তারপর আমি একটু সবুজ রঙের চা খেয়ে ভাবছি এরপর স্নানে যাব। তবে আমাদের ঘরের মা লক্ষ্মী সম্প্রতি মায়ের সঙ্গে কথায় কথায় ঝগড়া করছে, এবং খাওয়া নিয়ে মূলত মায়ের কাছে প্রত্যেক দিনই সে বকা খাচ্ছে, আজকেও তার ব্যতিক্রম হলো না। স্নান না করে বেরোনোর রেস্টটা নেওয়া যাচ্ছে না, যখন এই সবুজ চা খাচ্ছিলাম তখন হঠাৎ করে যেন রোদ্দুরটা পড়ে এলো আর কি, ঝপাট দিয়ে ঠান্ডা হাওয়া, মানে কেঁপে যাচ্ছিলাম। তখন মনে হচ্ছিলো যে বাবার মানে যত বেলা বাড়বে তত যেন মারাত্মক ঠান্ডা বাড়বে, তখন এই সিদ্ধান্ত নিলাম না বাবা আমি এখনই চান করে নিই। তারপরে যেহেতু চাটা শেষ করতে করতে আবার রোদ্দুরটা উঠে গেলো, যে রোদ্দুর থাকতে থাকতে চানটা করে নিই, পরে আবার জানি না কেউ আবার ঝোড়ো হাওয়া শুরু হবে, সেজন্য গিজারখানা চালিয়ে দিলাম, সেটা চলছে, একটু জলটা গরম করে নিয়ে চান করেই বেরিয়ে যাবো। আমি কে বলে দিলাম গিজার অফ করছি না, তুমি চানটা করে নিও, এসে যেন দেখি চান হয়ে গেছে। এখন যেমন একটু এই যে রোদ্দুর বেরিয়েছে, আপনি ঠান্ডা হাওয়া তাও কিন্তু ষোলো আনা আছে, মানে একেবারে কেঁপে যাচ্ছি, হঠাৎ করে এত ঠান্ডা ফেরত এলো, রে বাপ রে বাপ। আশা করছি আমার মুখ চোখ দেখে কিছুটা অনুমান করছেন আপনারা, যাই হোক এটা সব সংসারেই হয়ে থাকে, আর প্রত্যেকটা মা বাবা ছেলেমেয়েদের ভালোই চায়, তবে এই ধরনের ছোটোখাটো ক্ল্যাশ এই বয়সে বাবা মার সঙ্গে সব ছেলেমেয়েদের একটু আধটু হলেও হয়ে থাকে। তো যাই হোক, আপাতত এখন বেরিয়ে গেলাম, ওকে আমি আসলে 11 মার্চ পর্যন্ত বাইরের কোনো খাবার, ফাস্টফুড তো বটেই, কিছুতেই খেতে দিতে চাই না। আর সে যাই হোক না কেন, আমি বলেছি যে ঘরেই ভালো মন্দ খাবার বানিয়ে দেবো, কিন্তু বাইরের খাবারটা এখন অ্যাভয়েড করাই ভালো। তো এদিকে সোজা তাকিয়ে দেখছি যে আমি কয়েকদিন আগে একটা শিউলি গাছ, যেটা পেছনে যে পেয়ারা গাছটা তার পাশে লাগিয়েছিলাম, তো সে শিউলি গাছটা মনে হচ্ছে নেই। তা আলপনাদি বললো যে না বৌদি আছে, ওটা একটু বেঁকে গেছে, মানে বেঁচে আছে কিন্তু গ্রোথটা একটু বাঁক দিয়ে আবার লম্বা দিকে হচ্ছে আর কি। তো ঠিক আছে, বাঁচলেই হলো। তো এখন
এই যেগুলো টুকিটাকি কেনাকাটি সেগুলোর মধ্যে ডিম তো রয়েছে, আরও কিছু জিনিসপত্র সেগুলো কিনে কেটে নিয়ে আসছি ইভিনিং স্ন্যাক্সের জন্য। এখন প্রত্যেক দিনই কিছু না কিছু বানাতে হবে, সেজন্য অনেক জিনিসপত্রই কেনা হয়ে গেল। এখন ওই দুপুরবেলাতে তিন চারজন সবজিওয়ালা যায়, তো আমার সামনে দিয়ে একজন হাঁটতে হাঁটতে যাচ্ছিল, তাদের কাছ থেকে নিলাম হচ্ছে ক্যাপসিকাম, আর দেখলাম কিছুটা উচ্ছে রয়েছে, ঘরে উচ্ছেও নেই, এই উচ্ছেটাও একটু কিনে নিলাম, মানে ক্যাপসিকাম আর উচ্ছে, এই দুটো জিনিস কিনে নিয়ে তারপরেতে বাড়িতে এলাম। এদিকে আমার শ্বশুরমশাই এবং কাকা শ্বশুরমশাই, ছোটো খুড়ো শ্বশুরমশাই, তিনজন তিন ভাই মিলে গেছে মেজো কাকাকে ডাক্তার দেখাতে। শুনলাম যে আমার শ্বশুরমশাই চাবি নিয়ে যায়নি, আমার কাছে একটা চাবি ছিল, আমি তাই ঢুকে পড়লাম ঘরেতে, আর আলপনা দিয়ে এখন ছাদে আছে, তো এক্ষুনি চলে আসবে আমি বুঝতে পারছি, তাই জন্য নিচে একটু অপেক্ষা করছি। এবং দেখতে দেখতে আমার শ্বশুরমশাই এবং কাকা শ্বশুরমশাই চলেই এলো। যখন ওরা বেরিয়েছিল তখন খুব রোদ্দু টোদ্দু ছিল, কিন্তু ফেরার সময়টা একটু হাওয়াল দিয়েছিল, আমার শ্বশুরমশাই কাকা শ্বশুর দুজনেরই ঠান্ডা লেগেছে। তো আমার কাকুকে দেখে খারাপ লাগছে এই জন্যই যে আমার শ্বশুরমশাই তো পরে যাননি, তার তো জ্যাকেট আছে তিনি পরে যাননি, কিন্তু কাকু না কলকাতা থেকে কোনো জ্যাকেট নিয়ে আসেনি, কলকাতায় অত ঠান্ডা তো পড়ে না, আর এই সময়টা যে হঠাৎ করে এতটা ঠান্ডা পড়ে যাবে সেটা হয়তো অনুমানেতেও ছিল না। তো কাকুর একটা জ্যাকেট কিনতে হবে আমি যা বুঝতে পারছি, তো দেখি এখন বোম্বাদা আসুক আজকে। তো এখন আমি একটু ছাদে এলাম, মেয়ের আমার এখন একটু খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি, তো এখন আমি একটু পায়চারি করি, আমার এখনও খাওয়া হয়নি, খিদেও পায়নি, তো দেখি একটুখানি হাঁটাচলা করি, যদি খিদে পায় তারপরে ইয়ে করবো। আর এখন না শীতবস্ত্র ছাড়া একেবারেই থাকা যাচ্ছে না, তো এরা তিন ভাই মিলে গেছিলো টোটো চড়ে। আমি শুধু ভাবছি যে আমার শ্বশুরমশাই হাতে একটা ঝোলা ব্যাগ ছিল, তার মধ্যে তিনি টুপিটা ভরে নিয়েছেন, মেজোকাকু টুপিও নিয়ে যায়নি, 80 বছর বয়সে ঠান্ডা মানুষের বাড়ে, তো খারাপ লাগছে আসলে অনেক কিছুই, সবটুকু আর কি বলবো। তো বোম্বাদা আসলে তারপরে দেখি, একটু আমাকে হয়তো আজকে মেজো কাকুর জন্য জ্যাকেট কিনতে হতে পারে, বোম্বাদা আসুক তারপর, যাই হোক আপাতত এদিকে ঘুরছি ফিরছি আর মাঝে মাঝে দেখছি আমার অরেঞ্জ ট্রাম্পেট ভাইনের গাছটাকে, এত ভালো লাগছে এই রঙটা, আমার অন্যতম একটি প্রিয় রঙ, তো সেই রঙটার সাথে সবুজ রঙটা যে এত ভালো যায়, আর সবুজ এবং এই গেরুয়া রঙ, এই দুটো রঙই আমার খুব প্রিয়। তবে এবার শীত গেলে, ফুল ঝরে গেলে গাছটাকে একেবারে মুড়িয়ে কেটে দিলে এবং আরও কিছু সার টার প্রয়োগ করলে এবং আরেকটু বড় টবে প্রতিস্থাপন করলে গাছটা খুব ভালো হবে, মাটিটা একটু কম হয়ে গেছে আর একেবারে ফুঁড়ে বেরোচ্ছে শেকড়। আর সবথেকে ভালো হতো যদি আমি বাড়ির পাঁচিলের ধারে এই গাছটাকে লাগিয়ে দিতে পারতাম, কিন্তু সেটা আর লাগানো কি বলবো, ইচ্ছা আমার আছে, দেখি আমার শ্বশুরমশাই দেন কি না, খুব ভালো হতো, গাছটাও সুবিধে হতো। তো যাই হোক, এখন বোধিসত্ত্বখান ফেরত এসেছে এবং আমি তাকে বললাম যে মেজো কাকুর মনে হচ্ছে একটা জ্যাকেট লাগবে, তো বোম্বাদা বললো যে ঠিক আছে চাও তুমি কিনে আনো। তো ও আসলে এই সময়টা আমার বাড়ি থেকে বেরোতে বেরোতে 7:30 বেজে গেল, ও তো এলোই ওই 7:10 নাগাদ, ওকে খেতে টেতে দিয়ে তারপর আমি বেরোলাম। তারপরে আমার শ্বশুরমশাই আমার শ্বশুরমশাই কাঁধটা সেটা একটু মেপে নিলেন, প্রচুর চওড়া কাঁধ, আমার শ্বশুরবাড়ির লোকের স্ট্রাকচার হচ্ছে বেশ কাঁধগুলো প্রচণ্ড চওড়া, দেখবেন আমার ননদেরও কিন্তু কাঁধ এসবগুলো খুব চওড়া চওড়া, তুলনামূলকভাবে বোম্বাদা কিন্তু একদমই ওর মামার বাড়ির ধারার। তো যাই হোক, এখন বাড়ির সামনে থেকেই পেয়ে গেলাম একটা টোটো, এই যে ভুটিয়া মার্কেটটা সেটাকে দেখতে দেখতে যাচ্ছি, বুঝতে পারিনি যে আলটিমেটলি ভুটিয়া মার্কেট থেকেই কিনতে হবে। আমি আগের বছর আমার হাজব্যান্ডের একটা জ্যাকেট কিনেছিলাম এম বাজার থেকে, আমি না জানতাম যে ওটা তখন আমি ব্লক করেছি, তিতলি বলে আমাদের বাড়ির পাশে একটি মেয়ে আছে আর কি, মানে মুখার্জিদার মেয়ে, তার বিয়ের ঠিক আগের দিন, তো বোম্বাদা সেই জ্যাকেটটা পরেই তিতলির বিয়েতে গিয়েছিল, খুব ভালো ওদের জ্যাকেটের কালেকশন ছিল। আমি লোকেশনটাও ভদ্রলোককে এই টোটোওয়ালাকে বলেছিলাম হচ্ছে বিধান মার্কেটের অটো স্ট্যান্ডের কাছে, উনি আমাকে নামিয়ে দিয়েছেন অটো স্ট্যান্ডের কাছে, আমি ডাইনে দেখি বাঁয়ে দেখি ওই দোকানটা আর দেখতে পাচ্ছি না। তো এই যে এই দেখুন, এই কয়েক মিনিটের মধ্যেই মানে কয়েক সেকেন্ডের মধ্যে যেটা চলে আসবে এই যে মন্দিরটি এবং তার পাশে গণপতি হোটেল গণপতি, এখানেই কয়েকদিন আগে পাপার রিসেপশন হয়েছিল, এখন তো যখনই যাবো এই হোটেল গণপতিকে দেখতে দেখতেই যাবো। তো যাই হোক, এই ভদ্রলোক আমাকে এই অটো স্ট্যান্ডের কাছে নামিয়ে দিলেন, আমি ঘরেতে থাকতেই ভাবছিলাম যে ওই ব্লগগুলো একটু দেখি যে ওই যে একটা ডিপার্টমেন্টাল স্টোর ছিল ওটার নামটা কী ছিল, অ্যাকচুয়ালি ওটা তো ঠিক মল নয় ওই স্টোরই আর কি। তারপরে মনে হলো ঠিক আছে ওখানে গেলে তো দেখতেই পাবো, তারপরে বন্ধুরা যখন দেখতে পাচ্ছি না তখন এই অসময়ের 10 ফুট আমি ফুটপাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লগটা দেখলাম, দেখলাম দোকানটা হচ্ছে এম বাজার।
তারপর এম বাজারে বেশ খানিকটা হেঁটে তারপর এম বাজারে পৌঁছতে হলো ওটা পানি ট্যাঙ্কি মোড়ের কাছে, আর আমি অনেক আগে টোটো ছেড়ে দিয়েছিলাম। আর এদিকের দোকানকে জিজ্ঞেস করছি, এদিকের দোকানকে জিজ্ঞেস করছি, ওরা সবাই বলছে এখান থেকে ওই দোকান উঠে গেছে। মানে আমি তো দোকানের নামটা বলতে পারছিলাম না ব্লগ দেখার আগে। হ্যাঁ, ওরা ওদের মতো করে একটা বুঝে নিচ্ছে, আমি একটা বোঝাতে চাইছি। পরে শেষটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুটপাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লগ দেখে বুঝলাম যেটা এম বাজার, এবং লোকেশনটাও দেখতে পেলাম যেখানে। কিন্তু দোকানে গিয়ে ভীষণ রকম হতাশ হলাম, দোকানে শীতের জিনিসপত্র একেবারেই নেই। আগের বারের কালেকশানের সাথে এইবারের কালেকশানের কোনো মিলই নেই। তখন মার্কেটে কোথায় ঘুরবো কোথায় ঘুরবো, তখন একটা রিক্সা ধরলাম, ধরে বললাম দাদা চলুন ভুটিয়া মার্কেটই, যতই হোক না কেন ভুটিয়া মার্কেটে পাবোই। এবং সেখানে গেলাম, যাওয়ার পর পছন্দও হলো, বেশ কয়েকটা পছন্দ হলো এবং রিজনেবল রেটে। আর আপনারা যারা ভুটিয়া মার্কেটের অভিজ্ঞতা রয়েছে তারা জানেন ভুটিয়া মার্কেটে প্রচুর দরদাম করতে হয়, দরদাম করে একটা জিনিস পেলাম কিন্তু এত বড়, মানে আমার হাজব্যান্ডের সাইজ হবে ওটা, কিন্তু ওটা আমার খুশশ্বশুর মশাইয়ের হলো না। কিন্তু আমি আবার হাতি মোড়েতেই আমার টোটোটাকে ছেড়ে দিয়েছিলাম, কারণ আরও কিছু জিনিসপত্র, টক দই সুজি এই সমস্ত আরও কয়েকটা জিনিসপত্র কিনে আনলাম। সেই বাকিটুকু রাস্তা হাঁটতে হাঁটতে এলাম, কিন্তু তারপর বাড়িতে এসে দেখলাম সুপার ফ্লপ জিনিসটা, ছোটো কাকু মেজো কাকুর অনেকটাই ছোটো হচ্ছে। খুব ভালো হয়েছে, মানে রংটাও মিউট করে দাও একটু। না প্রথম দিন তো এটা এত মোটা সোয়েটারের উপরে পরা যাবে না, একটু খুলতে হবে কাকু। দেখো আমার শ্বশুরমশাই অত মোটা সোয়েটারের উপর পরেনি। ওই ওই তো সোয়েটার, আচ্ছা আচ্ছা ও ও কি তো শুনিস না না কোনো কথা, একটু এই যে মানে রংটা অতি ভালো। বুঝতেই পারছেন হচ্ছে না, ছোট হচ্ছে মোটামুটি, পেটের কাজটা তো চেনটা আসছেই না, আর কাঁধটা আসলে এদের প্রত্যেকের প্রচন্ড চওড়া। যার ফলে তখনই আমি সিদ্ধান্ত নিলাম, বোম্বাদাকে বললাম যে বোম্বাদা আমি এক্ষুনি ফেরত দিয়ে দিই, এখন প্রায় 9টার বেশি বেজে গেছে। একটু আগে যদি বোম্বাদা আসতো তাহলে হয়তো বা আমি মল, ওই শপিং মলগুলোতে গিয়ে কিনতে পারতাম, রিলায়েন্স ট্রেঞ্জ বলুন বা প্যান্টালুন্স বলুন, কিন্তু সেগুলো আমার বাড়ি থেকে এতটা দূরে যে একা আমার পক্ষে শীতের রাতে যাওয়াটা খুবই চাপ। এ যদি হাওড়া ফ্ল্যাট হতো অবনী মল দুপা দূরে, সেখান থেকে আমি কিনতে পারতাম, কিন্তু এত দূর থেকে না মুশকিল হয়ে যায়, সেই জন্যই ভুটিয়া মার্কেট। তো এখন এই ভদ্রলোকের কাছে এলাম, ভুটিয়া মার্কেট 9:30 অবধি খোলা থাকে। যখন আমি এইটা চেঞ্জ করতে বেরোলাম তখন 9টার বেশি বাজে। তো তারপরে এসে আর একটা পছন্দ হলো, এবং এটা সাইজেও হলো, বাড়িতে নিয়ে এলাম সবারই পছন্দ হলো। পারি না বাবা, হ্যাঁ এটা হবে, এইটা হবে পারফেক্ট। এটা বড়টা ছোট আছে, বড়টা দিয়ে দিব আমি। বড়টা কই? আচ্ছা বড়টা আছে, দিয়ে দিব। দেখেন সঙ্গে সঙ্গে ফেরত আসার কারণও এটা যে ভুটিয়া মার্কেট চেঞ্জ করে দেবে কিনা সেটা নিয়ে আমি একটু সন্দিহান ছিলাম। এর আগে কখনো ভুটিয়া মার্কেটে জিনিসপত্র বদলের অভিজ্ঞতা আমার ছিল না। আর তাছাড়াও যে জিনিসটা আমরা নেব না সে জিনিসটা যত তাড়াতাড়ি ওকে ফেরত দিয়ে দেওয়া যায় ততই ভালো, হয়তো কাল সকালেই এটা কেউ একটা নিয়ে নিল বা বিক্রি হয়ে গেল ওনার। তো যাই হোক, ভদ্রলোক অত্যন্ত ভদ্র, তিনি সুন্দরভাবে চেঞ্জ করে দিলেন এবং যেটা আমি কিনলাম সেটা আগেরটার থেকে অনেকটাই ভালো। সব থেকে বড় কথা, মেজো কাকু খুব খুশি হয়েছেন, এবং জিনিসটা যে ওনার প্রয়োজন সেটা আমি বুঝে বোম্বাদাকে বলেছিলাম। পরবর্তীকালে বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা গেল সত্যি এটা ওনার প্রয়োজন ছিল। হচ্ছে ওয়াও, জাস্ট লাইক আ ওয়াও। এটা অনেকগুলো জালি দেন গো, দেখ এটা একটু সাউন্ডটা গো, একটু কম্পোজ এই লাইট তো না, ও সে বিখ্যাত খেলা এটা, এই চেনটা লাগে তো এই চেনগুলো আমি পারি না। দেখি 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 এত সুন্দর লাগছে, পকেটটা ছোট। তাহলে ঠিক আছে, ও পিছন দিক দেখে, পিছন দিক দেখে এইটা ফলস, তার ঠিক মালিকটা ফলস বাড়িতে পকেট, আমি দিকটা খোঁজ। হ্যাঁ ও এই যে সুন্দর ফিট করেছে,
এটা চেন খুলে দিলে পকেট, এইটা হচ্ছে ফলস। এইটা ও না না এটা সত্যি ফলস। ও আচ্ছা দুদিকই ফলস, বুক পকেট নেই, এইটা সাইড পকেটে আছে। দেখি আমি কই আরেকটা জ্বালাই দিই, আরেকটা জ্বালাই দিই। মোবাইলটা যে নেব না ওটা তো ওখানে নেওয়া যাবে না, মোবাইল ভিতরের দিকে পকেট আছে। হুম দেখি দুটোর দাম কি এক? দামের কথা বলো না, ঠিক আছে দামের কথা বললে কি হবে? বলছি যে গরম কেমন কাকু, যে জন্য যেটা কাকু কাকু দাম, গরম কেমন? এটা বাইরে যাবার সময় করবি। আরে এটা বুম্বা তো কি হয়েছে, ওই তো একটু পড়ে গেছে। ঠিক আছে তুমি পড়ো, পড়ে যেটা খুশি পড়ো, দুটো আছে যেটা খুশি পড়ো, পড়ে দেখো এটা। দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে, ঠিক আছে। বারবার চেয়েছিলাম টুপুরের বোর্ডের আগে একবার একটুখানি পুরীতে যেতে, একবার একটু জগন্নাথের দর্শন করতে। জগন্নাথ কিছুতেই টানলেন না, অনেকবার প্ল্যান হলো এবং শেষ পর্যন্ত সে প্ল্যান পাঞ্চাল হলো। একবার এরকম হয়ে গেল প্রায় টিকিট কাটার জোগাড়, কিন্তু তারপর আর হলো না। নিজেরাই পিছিয়ে গেলাম যে না, এই সময়টায় মনঃসংযোগের ব্যাঘাত ঘটানো যাবে না বাচ্চা। কিন্তু মনে মনে বলে এসেছিলাম জগন্নাথকে যে মেয়ে টেনের আগে তোমার কাছে যাব। তারপর যখন হচ্ছে না, আসলে মহাপ্রভুর ইচ্ছের বাইরে কোনো কিছুই নয়, তখন আমার বুঝতে বাকি রইল না জগন্নাথ এই মুহূর্তে টানছেন না। তা আমি সমানেই বলে দিচ্ছি, জগন্নাথ টানছো না কেন, তুমি কি আমার উপর রাগ করেছ? হঠাৎ করে আমাদের সিদ্ধান্ত বদল হলো, তার মানে আমরাই সিদ্ধান্ত নিলাম যে তোমার কাছে আমরা যাব না। তোমার ইচ্ছার ব্যতিরেকে তো কোনো কিছু নয়, তুমি টানছো না কেন, তুমি কি আমার উপর রাগ করেছো জগন্নাথ? তাহলে কি আমার মেয়েটা পরীক্ষার আগে তোমার আশীর্বাদ পাবে না? কতবার কতবার বলেছি বন্ধুরা, মনে মনে তার কোনো ইয়ত্তা নেই। আর আজ কে দেখুন, মহাপ্রভু প্রসাদ পাঠিয়ে দিলেন। আমার হাজবেন্ডের এক সহকর্মী, তারা পুরী গিয়েছিল, সেখান থেকে তারা মহাপ্রভুর প্রসাদ নিয়ে এসেছে। আজকে এটা হাতে নিয়ে বুঝলাম ঠাকুর আমার উপর রাগ করেনি, জগন্নাথ আমার উপর রাগ করেননি। মেয়েকে আশীর্বাদ হিসেবে এটা আমি ধরে নিচ্ছি। দেখা যাক মেয়ের পরীক্ষা শেষ হলে কত দ্রুত জগন্নাথের কাছে যেতে পারি। সুপ্রভাত বন্ধুরা, কালকে আর ব্লগ এন্ড করা হয়নি, সেজন্য আজকে ব্লগ এন্ড করতে এলাম। এডিট করতে গিয়ে দেখছি এন্ডিং হয়নি। যাই হোক, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণে জানাবো।